বর্ণানী সামরিক অবস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। বাদাসর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার এবং গান স্যালুট দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। সকাল 8টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর। তাঁর বয়স হয়েছিল 85 বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আবু ওসমান চৌধুরী। প্রয়াত সেক্টর কমান্ডারকে নিয়ে আরও আলোচনা করব সাবেক সেনা প্রধান এবং মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ বীর প্রতীক আছেন আমাদের সাথে। হারুনুর রশিদ বীর প্রতীক, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুজন বীরকে হারিয়েছে বাঙালিরা। সিআর দত্তের পর আজকে চলে গেলেন আবু ওসমান চৌধুরী। আপনার কাছে আসলে জানতে চাই তার সম্পর্কে বিশেষ কোনো স্মৃতি কি রয়েছে, দর্শকদের সাথে যদি খুব সংক্ষেপে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে তো আমি দুইজন সেক্টর কমান্ডার জেনারেল সিআর দত্ত এবং কর্নেল আবু ওসমান চৌধুরী দুইজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। পরমকরুণ এবং আল্লাহ তাআলার কাছে তাদের দুইজনেরই আত্মার সদ্গতি কামনা করি এবং আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখেন এই প্রার্থনাই করি। আপনি ঠিক বলেছেন, মাত্র অল্প সময়ের মধ্যে আমরা দুইজন সেক্টর কমান্ডারকে হারিয়েছি, জেনারেল সিআর দত্ত এবং আবু ওসমান চৌধুরী। মানুষ জন্মিলে মৃত্যু হবে এটা ঠিক, কিন্তু কিছু মানুষের মৃত্যু আমরা সহজে গ্রহণ করতে পারি না। তার মধ্যে যদি বলি যে দুইজন সেক্টর কমান্ডারের মৃত্যুটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, কারণ এই দুইজন স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছেন সেটা আমরা কোনোদিনই কারোর দিতে পারবো না বা তাদের প্রতিদান দিতে পারবো না। কর্নেল আবু ওসমান চৌধুরীর কথা শুরুতেই প্রথমে বলতে হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে যখন ভাষণ দিয়েছিলেন তখন 7.5 কোটি বাঙালিকে আহ্বান জানিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবিলা করতে হবে। অর্থাৎ এখানে সামরিক বেসামরিক কোনো কিছু ছিল না, সকল বাঙালির প্রতি একটা ডাক ছিল। সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি যে যেখানেই ছিল সেখানে তার প্রস্তুতি গ্রহণ করে। আবু ওসমান চৌধুরী মাত্র কয়েকদিন আগে পাকিস্তান থেকে বদলি হয়ে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস হেডকোয়ার্টার পিলখানাতে আসেন এবং সেখান থেকে ওনাকে বদলি করে পাঠানো হয় কুষ্টিয়াতে। যুদ্ধ শুরুর যখন শুরু তখন উনি ওনার নিজের বাসায়ও সেটেল করতে পারেননি, উনি ছিলেন সার্কিট হাউসের গেস্ট হাউসে। এবং সেই সময় 25শে মার্চ কাল রাত্রিতে যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিলেন এবং বর্বর বাহিনী আমাদের জনগণের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন উনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন যে শুধু না, বিদ্রোহ ঘোষণা করে ওনার অধীনে যে ইস্ট পাকিস্তান রাইফেলসের সৈন্য সংখ্যা ছিল তাদেরকে নিয়ে সংগঠন করলেন এবং সেই সংগঠনে যুক্ত হলেন কুষ্টিয়া জনগণ। আমরা মুক্তিযুদ্ধকে বলে থাকি একটি জনযুদ্ধ, অর্থাৎ 7.5 কোটি বাঙালি যার যার অবস্থান থেকে যুদ্ধ করেছে। সেই জনযুদ্ধের যুদ্ধ যদি আপনি দেখেন, আবু ওসমান হচ্ছে প্রথম ব্যক্তি যিনি সত্যিকার রক্তে একটি জনযুদ্ধ সংগঠিত করে ইউপিআর এর সৈনিক এবং কুষ্টিয়ার জনগণকে নিয়ে সেখানে অবস্থানরত 32 বেলুচের অর্থাৎ পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের একটা কোম্পানিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এবং মানে নিঃসন্দেহে মানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি অবিস্মরণীয় একটি বিষয়। আসলে হারুনুর রশিদ বীর প্রতীক, খুবই দুঃখজনক বিষয় খুব অল্প দিনের ব্যবধানে এমন দুই বীরকে হারানো, এবং আমাদের সময় আসলে কম। আপনি যেটুকু জানিয়েছেন সেটুই আসলে পরবর্তী প্রজন্মের জন্য একটি পাথেয় হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।